নমস্কার বন্ধুরা, ফুড জার্নির নতুন ভিডিও আবারও সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো অনেকদিন পর রান্না নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। ছেলে বায়না করছে, পিৎজা খাবে, তাই পিৎজা করব বলে চলে এসেছি। তো পিৎজার জন্য আমি কী কী নিয়েছি দেখিয়ে দিই। পিৎজার জন্য তো পিৎজা সস লাগবেই। আমি পিৎজা সসটা বাইরে থেকে কিনে নিই, আমি ঘরেই তৈরি করে দেখাবো। পিৎজা সসের জন্য আমি নিয়ে নিয়েছি টমেটো। টমেটো আমি এরকম বড় বড় সাইজ করে কেটে রেখেছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন গোটা গোটা রসুন নিয়েছি, লবণ, চিলি ফ্লেক্স, শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, চিনি নিয়েছি, সাদা তেল আর টমেটো কেচাপ। পিৎজার জন্য নিয়ে নিয়েছি এই যে বড় বড় ক্যাপসিকামকে কেটে রেখেছি। আমি দুরকমভাবে কেটেছি সাজানোর জন্য, এই চৌকো করে আর এরকম সরু সরু স্লাইসভাবে। টমেটো আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর পিৎজার ডো তৈরি করার জন্য ময়দা, টক দই নিয়ে নিয়েছি, আর বেকিং পাউডার, বেকিং সোডা লাগবে, আর লাগবে এই যে আমুলের চিজ। চিজ না হলে পিৎজা ভালো লাগে না, তাই চিজটা নিয়ে নিয়েছি। দুটো লেয়ারে পিৎজা তৈরি করব, তাই দুটো আমুলের চিজ নিয়ে নিয়েছি। তো কীভাবে আমি পিৎজাটা তৈরি করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি প্লিজ দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো প্রথমে ময়দার ডোটা আগে বানিয়ে নেব। এই যে প্রথমে ময়দার ডোটা তৈরি করার জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি। এই বাটি মাপে ময়দাটা নেব। এই বাটি মাপে আমি দেড় বাটি ময়দা নেব। দেড় বাটি ময়দা নিয়েছি। লবণ দিয়ে দেব, অল্প একটু চিনি দিয়ে দেব। সাদা তেল দিয়ে দেব, বেকিং পাউডার, এক চামচের মতো বেকিং পাউডার দিয়ে দেব। বন্ধ করো। হাফ চামচ বেকিং সোডা, আর দিয়ে দেবো টক দই, হাফ বাটি দই দিয়ে দেবো। যে হাফ বাটি টক দই নিয়ে নিয়েছি, অনেকেই পিৎজা তৈরির জন্য ইস্ট ব্যবহার করেন ময়দার ডো তৈরি করতে, কিন্তু এই ইস্টের বদলে যদি টক দই, বেকিং পাউডার, বেকিং সোডা দেওয়া যায় পুরো ইস্টের কাজটাই করবে পিৎজায়। তাই জন্য আমি বেকিং পাউডার, বেকিং সোডা, টক দই দিয়েই করছি। আমরা ঘরে যেভাবে রুটি লুচির জন্য ডো বানিয়ে থাকি, এটা সেই ডোটা সেভাবে বানালে হবে না, একটু নরম করে ডোটা তৈরি করতে হবে। এবার জল দিয়ে দেবো অল্প করে। এইভাবেই ময়দাটা মাখতে হবে। দেখুন আমার হাতে লেগে যাচ্ছে, এইভাবে নরম করে ডোটা তৈরি করতে হবে। এই যে আমি ময়দাটা এইভাবে ঠিক নরমভাবে বানিয়ে নিয়েছি। এবারে ময়দাটা আমি এক ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেবো। আপনারা পারলে দু তিন ঘন্টাও রাখতে পারেন, যত রাখবেন রেস্টে ততই ভালো। ময়দার ডোটা এক ঘন্টার জন্য চাপা থাক, ততক্ষণ আমি পিৎজা সসটা বানিয়ে নেব। কড়ায় সাদা তেল দিয়ে দেবো, রসুনগুলো আমি গোটা গোটা রেখেছি তেলে দিয়ে দেবো। কে পিৎজা খাবে? টমেটো থেকে টমেটোর খোসাগুলো ছেড়ে যাচ্ছে, খোসাগুলো ফেলে দেব। টমেটোটা নরম হয়ে গেলেই খোসাগুলো ছেড়ে ছেড়ে চলে আসবে।
টমেটোর খোসাগুলো ছাড়িয়ে দিতে টমেটোটা নরম হয়ে গিয়ে গলে গেছে। এইভাবে আমি মিনিট পাঁচেক ভালোভাবে নেড়ে নেব। অল্প একটু চিনি দিয়ে দেব, চিলি ফ্লেক্স দিয়ে দেব, শুকনো লঙ্কাকে আমি শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে কম করেই দেবো, আমার ছেলে খাবে ঝাল হয়ে যাবে না। হাফ চামচ মতো রেড চিলি পাউডার দিয়ে দেব। অল্প একটু টমেটো সস নিয়ে নিয়েছি দিয়ে দেব, টমেটো সসটা আপনারা নাও দিতে পারেন। পিৎজার সসটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি এটা মিক্সিতে বেটে নেব, মিক্সি না থাকলে সিলেও বাটা যায়। তো পিৎজার সসে একটা অরিগানো মশলা আছে, সেটাও দেয়, তো আমি ওই মশলাটা পাইনি, সেই জন্য আমি ওইটা ছাড়াই করছি, আপনারা পেলে ওইটা দিতে পারেন। তো আমার পিৎজার সসটা রেডি হয়ে গেছে, আমি তুলে নেব। তো আমি পিৎজার সসটা একটু মিক্সিতে পেস্ট করে নেব, তো আমি সিলে পেস্ট করব। আপনারা বাড়িতে মিক্সি থাকলে মিক্সিতেও পেস্ট করতে পারেন। তো পেস্ট করে আনি আগে, পিৎজাটা আমি আজকে কড়াতে করব, তার জন্য কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি, বালি দিয়ে দেব। স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আচ্ছা তুমি দাও স্ট্যান্ড, না দিয়ে দাও দিয়ে দাও। কড়াতে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, কড়াটা এদিকে ফ্রিট হতে থাক, ততক্ষণ আমি পিৎজাটা বানিয়ে নেব। ময়দাটা কত সুন্দর নরম হয়েছে দেখুন বন্ধুরা, পিৎজা তৈরি করতে গেলে ময়দাটা এইভাবে নরমই করতে হবে। আমি দুটো ভাগ করে নিয়েছি, যেহেতু আমি দুটো লেয়ারে পিৎজাটা তৈরি করব। বেলুন চাকিটাতে একটু ময়দা দিয়ে দেব, যেটা থালার মাপে করে নিয়েছি। এবার আমি কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দেব, কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিতে হবে, নাহলে পিৎজা ফুলে যাবে। এইটা কি ভালো লাগছে দেখতে, হ্যাঁ কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করছি। তো আমি কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি, এবার আমি ওপর থেকে চিজ দিয়ে দেব, আমুলের চিজ নিয়েছি। আচ্ছা আমি ছাড়িয়ে দেখো, প্যাকেটটা ছাড়াই চিজটা আমি ওপর থেকে গ্রেট করে দিয়ে দেব। তো আমি দুটো লেয়ারে পিৎজা করবো বলেছি, এই যে ওপরটা চিজ দিয়েছি, আবার একটা এইরকম ডো রুটি বানিয়ে নিয়েছি, এর ওপর থেকে দিয়ে দেব, দিয়ে আমি ধারগুলো ভালো করে চেপে দেব। ডবল করে মুড়ে দেব, সাদা তেল লাগিয়ে দেব, যাতে পিৎজাটা যখন হয়ে যাবে তখন দেখতে লাল লাল হবে, দেখতে খুব সুন্দর লাগবে এদিকটা ধারগুলো। কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দেব, যে পিৎজার সসটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দেব। পিৎজা সসটা দিয়ে দিয়েছি, এবার আমি ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটোগুলোকে একটু সাজিয়ে দেব।
পেঁয়াজগুলোকে আমি এইভাবে বড় বড় করে রেখেছি, দিয়ে দেব। টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ আমি এগুলো সাজিয়ে নিয়েছি, খুব সুন্দর দেখতে লাগছে। এবার আমি চিজ দিয়ে দেবো এর ওপর থেকে। দাও ভেঙে গেছে, তাও তো আমি দিচ্ছি, আমি দিচ্ছি, দাও তুমি ছাড়ো। তো পিৎজা রেডি, এবার কড়ার ভিতরে দিয়ে দেব আধ ঘন্টার জন্য। তো পিৎজাটা বসে দিয়েছি, এবার আধ ঘন্টা ওটা হতে থাকবে মিডিয়াম আঁচে। গ্যাসেও যখন আপনারা করবেন মিডিয়াম মিডিয়ামে রাখবেন আঁচটা। তো আমি চাপা দিয়ে দেব। প্রায় আধ ঘন্টার মতো রেখেছিলাম, আধ ঘন্টা পর এসে গেছি। এবার দেখি পিৎজাটা কেমন হয়েছে, অন্ধকারও হয়ে এসেছে। পিৎজাটা কত সুন্দর ফুলেছে দেখুন বন্ধুরা, আর দেখতেও কত সুন্দর হয়েছে। এই দেখো কত সুন্দর হয়েছে, কে খাবে, কত সুন্দর ফুলেছে দেখুন বন্ধুরা, দেখতেও কত সুন্দর হয়েছে। চিজগুলো গলে গেছে, কি ভালো লাগছে দেখতে। এভাবে আমার পিৎজা রেডি, এবার কাটবো। তো পিৎজাটা আমি দুটো লেয়ারে করেছি, আপনারা একটা লেয়ারের ওপরও সস লাগিয়ে তারপরে ওপরে এই ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো দিয়ে তার উপরে চিজ দিয়েও করতে পারেন। যেহেতু আমি দুটো লেয়ারে করেছি তাই দেখি কেমন হয়েছে। তো আমাদের কাছে তো পিৎজা কাটার নেই, এই ছুরি দিয়েই আমি কেটে দেখাচ্ছি। হ্যাঁ, আমার ছেলে কেক ভেবেছে ওই জন্য হ্যাপি বার্থডে বলছে। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, এই যে দুটো লেয়ারে বলে এইখানটা চিজ আছে, খেতেও দারুণ লাগবে। এই যে লেয়ারটা আস্তে আস্তে খুলে দেখাচ্ছি ভিতরটা, এই যে এখানটা চিজ, এই যে বন্ধুরা। এবার খেয়ে দেখি কেমন হয়েছে, খেয়ে দেখো। ও পরে খাবে বলছে, শরীরটা আজকে ভালো না। অসাধারণ খেতে হয়েছে, ভিতরে চিজটার জন্য আরো সুন্দর লাগছে। আপনারা বাড়িতে এইভাবে করে দেখবেন, একদম ঘরোয়া উপকরণ দিয়ে দারুণ খেতে লাগবে, শুধু চিজটাই তো কিনতে লাগে। খুব ভালো লেগেছে খেতে। তো ভিডিওটি আমার ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সবার আগে আমাদের ভিডিও পেতে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তো আজকের মতো টাটা।